নমস্কার, আমি ডক্টর নরেন পাণ্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করার জন্যে। অনুষ্ঠানটা ভালো লাগলে আরও বেশি করে শেয়ার করুন, যাতে আপনার পরিচিত লোকেরা জানতে পারে। প্রচুর কাশি, কাশি আর থামতে চায় না, এমন পরিস্থিতি কাশতে কাশতে পেছাব বেরিয়ে যায়, এমন পরিস্থিতি কাশতে কাশতে একদম দম নেওয়া বন্ধ হয়ে যায়। এটা তো একদিক, আর একদিক আমরা দেখি মানুষ কাশছে, তারা ভাবি ও রেগুলার কাশে, ঠিক আছে কাশি, কিন্তু কাশিকে সাধারণভাবে নিলে হবে না। একটা কাশি অনুভব করেন, যদি একটা কাশি হয় তাতে কিন্তু সারা গায়ে ব্যথা হয়ে যায়, কারণ কাশছে তো বুক, তার সাথে এক্সার্সন আর জার্কটা পুরো বডিতে হচ্ছে, পেট থেকে আরম্ভ করে পা অবধি ব্যথা হয়ে যায়। এর সলিউশন তো খুবই দরকার, এবং অনেকেই আছেন যারা কাশতে কাশতে একদম প্রাণ আনচান হয়ে যায়, তারপরে দম নিতে একদম কষ্ট হয়ে যায়, দম আসে না, এরকম একটা একটা পরিস্থিতির সৃষ্টি হয়। এই সমস্তের পেছনে কারণ হচ্ছে অ্যালার্জি একমাত্র, যেটা চোখে দেখা পড়ে না। অ্যালার্জি ভাবলেই আমরা ভাবি এই ঠান্ডা জিনিস খাবো না, ডিম চিংড়ি মাছ বেগুন পুঁই শাক এগুলো খাবো না, কারণ এগুলো অ্যালার্জি, এমনি লেবেল লাগিয়ে দেওয়া হয়েছে। ওটা আমার বডিতে অ্যালার্জিক কি না সেটা আমার আমার বোঝা গেল না, কিন্তু ওটা আগেই আমরা লেবেল লাগিয়ে সরিয়ে দিলাম যে না এগুলো অ্যালার্জিক আছে। বা অনেক সময় রক্ত দিয়ে অ্যালার্জি পরীক্ষা করে চিহ্নিত করা হলো যে কোন কোন জিনিস থেকে অ্যালার্জি, তো পাওয়া গেল যে এই জিনিসে অ্যালার্জি, সেগুলো আমি খাওয়া বন্ধ করে দিলাম, রেজাল্ট বিগ জিরো। কেন? কারণ হচ্ছে অ্যালার্জি কেন হচ্ছে, কারা করছে সেটা আগে বুঝতে হবে। তেল নিয়ে আমি খেলাম, নর্মালি গেল, অসুবিধা নেই, কিন্তু অ্যাপেল যদি আমার জন্য হাইপার রিয়াক্টিভ থাকে তাহলে আমার মধ্যে সে অ্যালার্জি জেনারেট করে সমস্যাটা দেবে। এবার আমরা অজান্তেই অনেক জিনিস খাওয়ার বন্ধ করে থাকি। দ্বিতীয় জিনিস জানতে হবে আমার শরীরে কী কী প্রবেশ করছে আর কত পরিমাণে প্রবেশ করছে। এক জিনিস প্রবেশ করে যেগুলো আমরা খাওয়া দাওয়া করে দিনে দুবার চারবার আটবার ইন ডিভাইডেড কোয়ান্টিটিজ অর সো মেনি থিং, 20 রকমের ব্যঞ্জন মিলিয়ে আমরা খাই সারাদিনে। দ্বিতীয় প্রবেশ করছে যে মেন কালপ্রিট, যাকে চোখে দেখা যায় না, সেটা নিঃশ্বাস। নিঃশ্বাসের সাথে প্রচুর পলিউটেন্ট, পলেন, ফাঞ্জাই, ডাস্ট, ইনসেক্ট, ফিউম, মাইট, এই সমস্তগুলো ঢুকতে থাকে। আর লাং, ফুসফুসে আমাদের এমন একটা অর্গান যেটা ডাইরেক্টলি অ্যাটমসফিয়ারে এক্সপোজড আছে, অ্যাটমসফিয়ারে খোলা আছে, আমাদের অন্য কোনো অর্গান নেই যেটা এইরকমভাবে অ্যাটমসফিয়ারে এক্সপোজড আছে। সবই অর্গান এনক্যাপসুলেটেড আছে, হার্ট, লিভার, কিডনি সব বন্ধ আছে, অ্যাটমসফিয়ারের সাথে কোনো লেনা নেই, কিন্তু লাংটা পুরোপুরি অ্যাটমসফিয়ারের সাথে এক্সপোজড আছে। অর্থাৎ যা বাতাস নিঃশ্বাস নিচ্ছি আমরা সব লাংয়ে গিয়ে ঢুকছে, আর তার সাথে যত পলিউটেন্ট আছে তারাও ঢুকছে লাংয়ে, আর লাংয়ের রিঅ্যাক্টিভিটি থেকে এই হাইপার সেন্সিটিভ রিয়াকশনগুলো হয়। এবার আমাদের বিচার করতে হবে যে সারা দিন রাত মিলিয়ে আমরা যতটা খাওয়া দাওয়া করলাম এবং নিঃশ্বাস যেটা সারা দিন রাত নিয়ে নিলাম, এই দুটোকে যদি মুখোমুখি রাখা হয় তাহলে বোঝা যাবে যে 98% নিঃশ্বাসের জিনিসই গেছে। সব খাওয়া দাওয়া যত আমরা খেলাম সারা দিন রাত মিলিয়ে, ওই সব মিলিয়ে কিন্তু 2% হবে। তো 2%-এর মধ্যে যদি 5টা জিনিস আমার খারাপই করে, তো 5টা জিনিস 2%-এ খারাপ করলে মানে 0.5%, 0.5%। আমি 100 কেজি বহন করছি, 100 কেজি অসুবিধা হচ্ছে, সেখানে আমি যদি 0.5 কেজি সরিয়ে দিলাম তাতে কী যায় আসে। অর্থাৎ আমাদের নজর দিতে হবে আবহাওয়া, বাতাসে, বাতাস থেকে কোন কোন জিনিস গিয়ে আমার শরীরে রিয়্যাক্ট করছে সেটা মডিফাইড স্কিন প্রিক টেস্টের মারফতে চিহ্নিত করতে হবে, কোন জিনিস কত পরিমাণে আমার ক্ষতি করছে শরীরে। সেই মডিফাইড স্কিন প্রিক টেস্ট দিয়ে চিহ্নিত করে এই কাশিটাকে পুরোপুরি শেষ নির্মূল করা যায় আর চিকিৎসা দেওয়া সম্ভব। এটার জন্য প্রয়োজন আছে মডিফাইড স্কিন প্রিক টেস্ট, সেই চিহ্নিত করে তার বেসিসে স্পেসিফিক ভ্যাকসিন তৈরি করে দিলে বডির মধ্যে তার এগেনস্টে ইমিউনিটি জেনারেট হয়ে গেল, হয়ে গেলে এই কাশি ফাঁসি থেকে বেরিয়ে চলে আসা যায় খুব সহজেই। আমাদের অনেক বন্ধুরা ইউটিউবে কমেন্ট দিচ্ছেন বাংলাদেশ থেকে বা বাইরের পেশেন্ট কীভাবে কী চিকিৎসা পরিষেবা নেবে না নেবে। এটা অনলাইন কনসালটেশনের বিষয় নয়, যেহেতু এটা অ্যালার্জিক টেস্টিং মডিফাইড স্কিন প্রিক টেস্ট আছে বলে এটা ইনভিভো টেস্টিং, এটা পেশেন্টকে সামনাসামনি আসতে হয়। অ্যাটলিস্ট একবার জন্যে আপনারা আসুন, যাদের প্রয়োজন সত্যি সত্যি আছে অ্যাপয়েন্টমেন্ট বুক করে আসবেন, একবার যে অ্যালার্জি টেস্ট হয়ে যাবে
তারপর থেকে তো আমরা ভ্যাকসিন তৈরি করে দিয়ে দেবো এক বছরের জন্য, বাদ বাকি জিনিস আমরা হোয়াটসঅ্যাপ কি ইমেল কি ফোনে আমরা আপনাদের গাইডেন্স দিতে পারবো সারা বছর। কিন্তু প্রথমবারের জন্য অ্যাটলিস্ট একবার আসতে হবে অ্যালার্জি টেস্ট করার জন্য। অ্যালার্জি টেস্ট করে হয়ে গেল তারপর থেকে ভ্যাকসিন চললো, এই আপডেট রিপোর্ট ও মুক্ত মুখ এগুলো ফোনে হোয়াটসঅ্যাপে আমরা পুরোপুরি সাপোর্ট দিয়ে থাকি, সেটা জন্য অসুবিধা নেই। আর এমনি যারা কলকাতার পার্শ্ববর্তী এলাকার পেশেন্ট আছে, আমাদের এইরকমই হয়, প্রথম দিনে যেদিন টেস্ট হয়ে গেল তারপরে আবার রিভিউতে তিন মাস পরে আসতে হয়, তারপরে এক বছর পরে, খুব প্রয়োজন না পড়লে মাঝখানে আর আসার, ম্যাক্সিমাম 80% 90% অফ দ্য পেশেন্টদের আমাদের আর আসার প্রয়োজন পড়ে না। এটাই হয়, প্রথম পরীক্ষা হলো, তিন মাস পরে একটা রিভিউ, তারপরে একবার এক বছর পরে একটা রিভিউ, এইরকমই। যে খুব বেশি যাতায়াত করা বা হ্যারাসমেন্টের বিষয়টা নেই। আর যারা বাইরের বন্ধুরা আছেন, বাংলাদেশের প্রচুর পেশেন্ট আমাদের কাছে আছেন, ইনফ্যাক্ট আজকেও তিনজন এসেছিল, ওনাদের ক্ষেত্রে বলি ওনারা অ্যাটলিস্ট একবার আসুন, অ্যালার্জি টেস্টটা করে যান, বাদবাকি তারপরে সলিউশনসগুলো আমরা হোয়াটসঅ্যাপে ইমোতে আর এইসবে দিতে পারবো। অশেষ ধন্যবাদ আপনাদের লাইক সাবস্ক্রাইব কমেন্ট করার জন্য। আমি ডক্টর নরেন পাণ্ডে, আপনাদের অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আজকের মতো বিদায় নিলাম, সুস্থ থাকবেন, খুশি থাকবেন, ভালো থাকবেন, বি হ্যাপি।